নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা, আর কিছুক্ষণের মধ্যেই বাংলার একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, এমনটাই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, কি বলছে হাওয়া অফিস, তো বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, পুজোর আগে যখন তখন আকাশ কালো করে ঝেঁপে নামছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের জেলাগুলিতে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আবহাওয়ার বদল হতে পারে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ, আর তার জেরে পুজোর আগে বাংলার আকাশে দুর্যোগের ঘনা ঘটা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশে আজ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, জেলায় জেলায় একই ছবি দেখা যাবে। সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে, এর মধ্যেই কটাল ও নিম্নচাপের জোরাফলায় সাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ ব্লকে বেহাল বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইলিশের মরশুম হওয়ার সত্ত্বেও সাগর থেকে ফিরে আসছেন মৎস্যজীবীরা। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এইসব জেলাগুলিতে আজ ঝেঁপে নামবে বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই এইসব জেলাগুলিতে তুমুল ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সমুদ্র থাকবে উত্তাল, মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পরিমাণ বাড়বে। সোম ও মঙ্গলবার মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।